নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আগামী ২৯ নভেম্বর এই কলকাতার বুকে আরেকটা মহা জনসমাবেশ হতে চলেছে। বিজেপি তারা ডাক দিয়েছেন, এই গোটা পশ্চিমবাংলার মানুষকে তারা ডেকেছেন, যে যারা প্রতারিত, যারা বঞ্চিত, সেই সমস্ত প্রতারিত বঞ্চিত মানুষরা তারা আসুক। পাহাড় থেকে সাগর পর্যন্ত সমস্ত অংশের মানুষ এই রাজ্য সরকারের দ্বারা প্রতারিত এবং বঞ্চিত। শুভেন্দু অধিকারী সেইটার আবেদন করেছেন, সেই আবেদনটা আমি শোনাবো। বিরোধী দলনেতা তিনি কি আবেদন করেছেন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে ২৯ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি জনসভা করবেন, আর সেই জনসভা করার জন্য অনুমতি নিতে হাইকোর্ট পর্যন্ত দৌড়াতে হলো, সিঙ্গেল বেঞ্চে নয় ডিভিশন বেঞ্চ পর্যন্ত দৌড়াতে হলো, শেষমেশ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে বলতে হলো যে আমার তো মনে হচ্ছে ২১ জুলাইয়ের সমাবেশটাও বোধ হয় বন্ধ করে দিতে হবে। বুঝুন, পশ্চিমবাংলার একটা সরকার কতটা অপদার্থতা, কতটা অগণতান্ত্রিক তার প্রশাসন এবং সরকার হলে হাইকোর্টকে এই ধরনের মতামত মন্তব্য করতে হয়। আপনি পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দল করেন বা বিরোধী কোনো কথা বলেন, বিরোধী কোনো মঞ্চে আছেন, আপনার অবস্থান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, আপনি সরকারি কোনো হল পাবেন না। আপনি ভালো করে মাথায় রাখবেন, শুধু সরকারি হল মানে আপনি কোনো অনুষ্ঠান করার জন্য সরকারি হল নয়। যারা এই রাজ্যে দাঁড়িয়ে প্রো গভর্নমেন্ট অর্থাৎ প্রো গভর্নমেন্ট যারা নাটক না করে, গান না গায়, তাদেরকে এই রাজ্য সরকারের যে সমস্ত নাট্যালয়গুলো আছে সেই নাট্যালয়ে তারা জায়গা পান না। ওটা ব্রাত্যবসুরা ঠিক করে ফেলেছে যে এই দলটা হচ্ছে মমতা ব্যানার্জির গুণগান গায় না, বা এই দলটা মমতা ব্যানার্জির গুণগান না গাইলেও নীরব থাকেন না, নিশ্চুপ থাকেন না। মমতা ব্যানার্জি যদি কোনো অন্যায় করেন, যে অন্যায়গুলো নিয়ে গোটা রাজ্যে প্রশ্ন উঠছে বিগত ১২ বছর ধরে ক্ষমতায় আসার পর থেকেই, ভোট লুট, গণতন্ত্র হত্যা করা, মানুষকে আক্রমণ করা, মানুষ বিরুদ্ধে কথা বললে তাকে নিয়ে গিয়ে জেলে ভরে দেওয়া, এই যে মমতা ব্যানার্জির স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক একটা চেহারা, সেই চেহারার যারা বিরোধিতা করেন বাইরে দাঁড়িয়ে, তারা আইডেন্টিফাইড, তারা নাটকের মঞ্চ শিশির, গিরিশ, একাডেমি, রবীন্দ্র সদন, মধুসূদন মঞ্চ, এই মঞ্চগুলো তারা পান না। যে সমস্ত গায়ক গায়িকারা যারা গান টান করেন, তারা যদি এরকম তাদের অবস্থান বোঝেন যে এর অবস্থান মমতা ব্যানার্জির পক্ষে না হলেও মমতা ব্যানার্জির অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলে, তাকে গান গাইতে দেওয়া হয় না। ওরা আমাদের গান গাইতে দেয় না, পল রবসন সে গান গেয়েছিলেন, বিখ্যাত সে ঐতিহাসিক গান। এই অবস্থা এখন পশ্চিমবাংলাতে, এটা জরুরিকালীন অবস্থা চলছে পশ্চিমবাংলা জুড়ে। আমরা ঠিক যেরকম অবস্থা টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি, ওখানে কান পাতলেই শুনতে পাবেন যে আপনি শাসক দলের ছত্রছায়ে না থাকলে আপনি ওখানে কাজ পাবেন না, সে আপনি টেকনিশিয়ান হন, অভিনেতা অভিনেত্রী হন, সবার ক্ষেত্রে এক সমস্যা। অর্থাৎ সর্বত্র রাজনীতিকরণ, আর সেই রাজনীতিকরণ করার মধ্য দিয়ে মানুষের ভালো করেছেন না, মানুষকে লুট করেছেন, এবং সেই লুটের বিরুদ্ধেই ২৯ তারিখের সভা, সে কারণেই সভাটাকে বাতিল করার পরিকল্পনা করা হয়েছিল, অন্য কোনো কারণ নয় বলেই আমাদের মনে হচ্ছে। ফলে বিরোধী দলনেতা সেই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তিনি কি বলছেন আগে আমরা একটু শুনে নিই, তারপরে আমি আমার প্রতিবেদনের একদম শেষ পর্যায়ে ছোট্ট করে শেষ করব। আমরা শুনে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন। পশ্চিমবঙ্গের সম্মানীয় রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণ, আপনাদের প্রত্যেককে প্রথমেই আমি গৌরব অভিনন্দন জানাই, জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী ২৯ নভেম্বর বুধবার দিন বেলা ১২টার মধ্যে কলকাতাতে সমবেত হওয়ার ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আদালতের শরণাপন্ন হয়ে আদালত থেকে অনুমোদন নিয়ে এই সমাবেশ করার সুযোগ পেতে চলেছি,
এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রবাদী নেতা, ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মার্গদর্শক সম্মানীয় অমিত শাহজি মহোদয়। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের সমস্ত শুধু ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুদ্দই নয়, সাড়ে বারো বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অত্যাচার আপনারা সহন করেছেন, যে বঞ্চনা আপনারা সহন করেছেন, সেই বঞ্চনাকে প্রতিবাদ জানানোর জন্য গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে এই জমায়েতে আপনারা দলে দলে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে সামিল করে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটান। এই কর্মসূচিতে মূলত দুটি দিক আছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি সহ প্রতিটা সেক্টরে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিতে অনেকে জেলে গেছেন, কিন্তু এই সমগ্র দুর্নীতির যিনি আসল দুর্নীতির স্রষ্টা এবং দুর্নীতির রক্ষক সেই মমতা ব্যানার্জিকে আমরা জেলে দেখতে চাই। আমরা তার দুর্নীতিগ্রস্ত ভাইপো যিনি কয়লা গরু পাচার সহ একাধিক মামলায় রিক্রুটমেন্ট স্ক্যাম সহ যুক্ত, তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা জেলে দেখতে চাই এবং আমরা গণতান্ত্রিকভাবে সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকারকে সরাতে চাই। আর দ্বিতীয় হচ্ছে, সাড়ে বারো বছর ধরে সর্বস্তরে যে বঞ্চনা হয়েছে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রেই হোক, তাদের চাকরি চুরি হয়ে গেছে, সরকারি কর্মচারী পেনশনার্সদের ডিএ চুরি হয়ে গেছে, সর্বস্তরের আংশিক সময়ে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করা কর্মচারী তারা সমকাজে সম বেতন পান না। এবং শুধু তাই নয়, আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে শহর তো আছেই, গ্রামীণ এলাকার মানুষ ন্যূনতম যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সুযোগগুলো, সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এমনকি শৌচালয় নির্মাণ, শৌচালয়বিহীন বাড়িতে মাত্র 12,000 টাকা করে বরাদ্দ ছিল, 72 লক্ষ ইউনিট দিয়েছেন এখন অব্দি দেশের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানে, সেটাও লুট হয়ে গেছে। 30,000 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 40 লক্ষ বাড়ি নির্মাণ হয়েছে, ইউটিলাইজেশন দেওয়া হয়েছে, কিন্তু বাড়ি আপনারা পাননি। 100 দিনের কাজে 1,000 কোটি টাকা চুরি হয়েছে, আমি হিসাব দিয়ে বলেছিলাম 7,200 কোটি টাকারও বেশি লুট করে নিয়েছে, ভুয়া মাস্টার রোল দেখিয়ে, ভুয়া স্কিম দেখিয়ে, অথচ প্রকৃত জব কার্ড হোল্ডাররা তারা কাজ পাননি, 1 কোটির বেশি ভুয়া জব কার্ড পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। এইভাবে প্রতিটা ক্ষেত্রে যদি দেখেন, এখনো পর্যন্ত আপনারা সঠিক রেশন কার্ড থেকে শুরু করে, বাড়ি বাড়ি জল থেকে শুরু করে, পিএম কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আপনারা পাননি। ওবিসি হিন্দুরা তারা বঞ্চিত হয়েছেন, যারা প্রকৃত মন্ডল কমিশনারের মাধ্যমে ওবিসির অধিকার পেয়েছিলেন, পশ্চিমবঙ্গে তাদের গুরুত্ব নেই, মর্যাদা নেই। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয়নি, জঙ্গলমহলের মানুষ বঞ্চিত, দার্জিলিংয়ের পাহাড়ের মানুষ বঞ্চিত, সিএএ আইন পাশ হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে চালু করতে দেয় না, মতুয়া সমাজ রমশূদ্র সমাজকে তাদের বঞ্চনা রাখা হয়েছে। আজকেও সুন্দরবন অবহেলিত, আজকেও বাঁকুড়া পুরুলিয়া জঙ্গলমহল অবহেলিত, এবং সমস্ত স্তরের বঞ্চিত মানুষ আসুন কলকাতাতে ওই দিন অধিকার প্রতিষ্ঠার লড়াইতে। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, 25টা ব্লকে কোনো নির্বাচন হয়নি। আসুন আপনারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সমস্ত স্তরের বঞ্চিত মানুষরা এবং দুর্নীতিগ্রস্তদেরকে আমরা আইনের মাধ্যমে জেলে দেখতে চাই। দলে দলে যোগ দিন, আত্মীয় পরিজনকে যোগ দিন, যে যেখানে আছেন যোগ দিন, পার্টির সীমিত ব্যবস্থার সুযোগে যারা আসতে পারবেন তার বাইরেও নিজেদের উদ্যোগে আপনাদের আসার আমরা আবেদন জানাচ্ছি। আমাদের নেতা সেদিন তার বক্তব্য রাখবেন, পশ্চিমবাংলায় এই সমস্যা থেকে সমাধান করে পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা, চোর মুক্ত বাংলা এবং আপনাদের প্রত্যেকের যে অধিকার, যে নরেন্দ্র মোদীজির যত কল্যাণকর মানব কল্যাণের কর্মসূচি, যাতে আগামী দিনে আপনারা পান, বঞ্চিত না হন, সুনিশ্চিত করার লক্ষ্যে আপনারা আসুন কলকাতা এই সমাবেশে। এই সমাবেশের মূল স্লোগান হচ্ছে, দিচ্ছে মোদী
লুটছে পিসি, বঞ্চিতরা আওয়াজ তোল, ধরতে চোর ভরতে জেল, সবাই মিলে কলকাতা চলো। 29 নভেম্বর বেলা 12টার সময় আপনাদের সঙ্গে ঐতিহাসিক সমাবেশে কলকাতার ধর্মতলাতে সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, এ লড়াইতে মানুষ জিতবে, এ লড়াইতে গণতন্ত্র জিতবে, এই লড়াইতে সংবিধান জিতবে, ভারত মাতা কি জয়। শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন? অর্থাৎ তিনি এটা বলতে চাইছেন যে যারা প্রতারিত এবং গোটা পশ্চিমবাংলার সমস্ত অংশের মানুষ প্রতারিত, এমনকি তৃণমূল কংগ্রেসের মধ্যেও প্রতারিত আছেন বহু মানুষ যারা দলটা করে প্রতারিত হয়েছেন। আমি বহু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীদের চিনি যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায়, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি তো সব গ্রামে গিয়ে বুথ তৈরি করেননি, ভোটের দিন তো মমতা ব্যানার্জি বুথে পাহারা দেননি, পাহারা দিয়েছেন যারা জীবনকে ঝুঁকি নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, তারা তাদের একটা বিরাট অংশ প্রতারিত। 90 তৃণমূলের ধাক্কায় তারা হাওয়া, নেতারা তো আছেন, এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে মুক্ত হবে বাংলা, আবার কবে মুক্তি যে পাবে, মুক্তির আকাশে গোটা আকাশ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বাংলা আবার কবে বলতে পারবে আমরা এবার স্বাধীন হলাম, আমি আমার গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার আমি প্রয়োগ করতে পারবো, আমার গণতান্ত্রিকভাবে আমি বেঁচে থাকতে পারবো, এ কথা কবে আবার বাংলা বাঙালি বলবে, সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক। ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।